হয়তো হাজার হাজার স্বামী অহা ছমাস পাঁচ মাহত গ্রেপ্তার হব, কিছুমান যাবর জীবন কারাদণ্ড হব। বাল্য বিবাহ আর ১৮ বছর তলর বয়সের ছোৱালীয়ে সন্তান জন্ম দিয়ার যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমি এক কঠোর পদক্ষেপ লবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। হয়তো হাজার হাজার স্বামী অহা ছমাস পাঁচ মাহত গ্রেপ্তার হব, কিছুমান যাবর জীবন কারাদণ্ডও হব, কারণ ১৪ বছর তলত ছোৱালী মানুষের গাত হাত দিলে তার যাবর জীবন কারাদণ্ড হয়, লাগিলে তেও নিজের পত্নীয়ে নহক কিয়। ঠিক তেনেদরে ১৮ বছর তলত বিয়া করালে সেই বিয়াখন আইনমতে গ্রহণযোগ্য নহয়। আজিও এই শিশুর জন্ম আর বাল্য বিবাহ যদি আমি কম বয়সতে রোধ করিব পাৰো, তেতিয়া হলে আমি প্রসূতি আর মাতৃর মৃত্যুর ক্ষেত্রত, শিশুর মৃত্যুর ক্ষেত্রত আমি যথেষ্ট সফলতা লাভ করিব পাৰিম। বাল্য বিবাহ আর ১৮ বছর তলর বয়সের ছোৱালীয়ে সন্তান জন্ম দিয়ার যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমি এক কঠোর পদক্ষেপ লবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। হয়তো হাজার হাজার স্বামী অহা ছমাস পাঁচ মাহত গ্রেপ্তার হব, কিছুমান যাবর জীবন কারাদণ্ডও হব, কারণ ১৪ বছর তলত ছোৱালী মানুষের গাত হাত দিলে তার যাবর জীবন কারাদণ্ড হয়, লাগিলে তেও নিজের পত্নীয়ে নহক কিয়। ঠিক তেনেদরে ১৮ বছর তলত বিয়া করালে সেই বিয়াখন আইনমতে গ্রহণযোগ্য নহয়। আজিও এই শিশুর জন্ম আর বাল্য বিবাহ যদি আমি কম বয়সতে রোধ করিব পাৰো, তেতিয়া হলে আমি প্রসূতি আর মাতৃর মৃত্যুর ক্ষেত্রত, শিশুর মৃত্যুর ক্ষেত্রত আমি যথেষ্ট সফলতা লাভ করিব পাৰিম। বাল্য বিবাহ আর ১৮ বছর তলর বয়সের ছোৱালীয়ে সন্তান জন্ম দিয়ার যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমি এক কঠোর পদক্ষেপ লবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। হয়তো হাজার হাজার স্বামী অহা ছমাস পাঁচ মাহত গ্রেপ্তার হব, কিছুমান যাবর জীবন কারাদণ্ডও হব, কারণ ১৪ বছর তলত ছোৱালী মানুষের গাত হাত দিলে তার যাবর জীবন কারাদণ্ড হয়, লাগিলে তেও নিজের পত্নীয়ে নহক কিয়। ঠিক তেনেদরে ১৮ বছর তলত বিয়া করালে সেই বিয়াখন আইনমতে গ্রহণযোগ্য নহয়। আজিও এই শিশুর জন্ম আর বাল্য বিবাহ যদি আমি কম বয়সতে রোধ করিব পাৰো, তেতিয়া হলে আমি প্রসূতি আর মাতৃর মৃত্যুর ক্ষেত্রত, শিশুর মৃত্যুর ক্ষেত্রত আমি যথেষ্ট সফলতা লাভ করিব পাৰিম।